হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো কলকাতার মিষ্টির দোকানের স্টাইলের আলুর তরকারি। রেসিপিটার জন্য অনুরোধ করেছিলেন সঙ্গীতা দাসদি। তবে এই রেসিপিটা শুরুর আগে একটা কথা বলে রাখি, সেটা হলো বিভিন্ন দোকান ভেদে এই রেসিপিটার মশলার বা পদ্ধতি সামান্য হেরফের হতে পারে। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে নেক্সট রেসিপি আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো। এবার তাহলে চলো দেখে নিই রেসিপিটা। প্রথমে এই তরকারিটা বানানোর জন্য তৈরি করে নিতে হবে একটা মশলা। তার জন্য চাটুতে দেব শুকনো লঙ্কা, জিরে, মৌরি, রাঁধুনি আর গোটা ধনে। এই সমস্ত মশলাগুলো দিয়ে একদম লো ফ্লেমে এক মিনিট মতো মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, রোস্ট করা হয়ে গেছে। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। আমাদের মশলা রেডি তরকারির জন্য। কোনটা কি পরিমাণে দিয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেব। এবার একটা কড়াইতে সামান্য সাদা তেল নিয়ে তেলটা হালকা গরম করে নেব। তেল অল্প গরম হলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তবে শুকনো লঙ্কাগুলো কিন্তু ভেঙে দেব। আর দেব কালো জিরে, মৌরি, সামান্য একটু হিং, আর দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। যদি আজকে আমার কাছে এখানে পাকা লঙ্কা ছিল বলে আমি পাকা লঙ্কাই বেটে দিয়েছি। এবার 10 থেকে 15 সেকেন্ড মতো মশলাগুলোকে লো ফ্লেমে সাঁতলে নেব। মশলা সাঁতলানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আলু দেওয়ার সময় কয়েকটা কথা বলে রাখি, ম্যাক্সিমাম মিষ্টির দোকানেই কিন্তু আলুগুলো খোসাশুদ্ধ দেয় বলে আমি এখানে খোসাশুদ্ধ আলুই দিয়েছি। তবে খোসাশুদ্ধ আলু দেওয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আলুর খোসায় প্রচুর ময়লা থাকে, সেই জন্য খোসাশুদ্ধ আলুটাকে অনেকক্ষণ ভিজিয়ে ভালো করে বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তবে আলু কাটার পরে কিন্তু বেশিক্ষণ আর ধোয়া যাবে না বা জলে ভিজিয়ে রাখা যাবে না। তার কারণ মিষ্টির দোকানের স্টাইলের এই তরকারিটায় সাধারণত যে গ্রেভিটা হয় সেটা একটু থকথকে, মানে স্টার্চি হয়। যদি আলু কাটার পর বেশিক্ষণ ধোয়া হয় বা জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আলুর যে লুজ স্টার্চটা সেটা বেরিয়ে যাবে আর তরকারিটার পারফেক্ট টেক্সচার আসবে না। সেই জন্য আলুটা গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিতে হবে, কাটার পর কিন্তু বেশিক্ষণ ধোয়া বা জলে ভিজিয়ে রাখা যাবে না। আলুর স্টার্চটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু তরকারিটার পারফেক্ট টেক্সচার আসবে না। এবার আলুটাকে 3-4 মিনিট মতো এই মশলার সাথে একটুখানি সাঁতলে নেব, আর ফ্লেমটা কিন্তু লোই থাকবে। আলু সাঁতলানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ, দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। সব মশলা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। এই মটরগুলো আমি ওভারনাইট ভিজিয়ে তারপরে সামান্য নুন দিয়ে হাফ বয়েল করে রেখেছিলাম। এবার আলু আর মটর দুটোকেই 2-3 মিনিট মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলু মটর দুটোই কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণ কিন্তু একটু বেশিই দেব, তার কারণ হচ্ছে আলু যত সেদ্ধ হবে তত স্টার্চ রিলিজ করবে আর তরকারিটা ঘন থকথকে হয়ে যাবে। সেই জন্য তরকারির আলু যদি জল বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ড্রাই হয়ে যাবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর আজকে মিষ্টির বদলে দেব মিষ্টির রস, মানে চিনির বদলে দেব মিষ্টির রস, তার কারণ দোকানেও কিন্তু মিষ্টির রসই দেওয়া হয়। যদি তোমাদের কাছে একান্তই মিষ্টির রস না থাকে তাহলে চিনি দিও, তবে মিষ্টির রস দিলে কিন্তু এর টেস্টে একটা ডিফারেন্স আসেই। সেটা যদি দুটো দিয়ে করো আলাদা আলাদা করে তাহলেই বুঝতে পারবে। এবার মিষ্টির রসটা দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটা একটু শুকিয়ে আসছে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এবার খুলে দেখি এটা কী অবস্থায় আছে। প্রথমে আলুগুলোকে দেখে নিই। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটা আলু ভালো করে ভেঙে এই গ্রেভিটার সাথে মিশিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু ঘন আর থকথকে হয়ে যায়। আর ঝোলটা এখনও একটু বেশি রয়েছে বলে ফ্লেমটাকে হাই করে আরও 2 মিনিট মতো ঝোলটাকে একটু শুকিয়ে নেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে, ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসছে। আর এর থেকে বেশি এটাকে রান্না করব না, তাহলে এটা ঠান্ডা হতে হতে একদম ড্রাই হয়ে যাবে।
এবার গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেল আমাদের মিষ্টির দোকানের স্টাইলের আলুর তরকারি। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি ভালো লেগে থাকে, আর যদি ট্রাই করার পর ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও। আজ আসি, ভালো থেকো সকলে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।